আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি চলে আসলাম গার্ডেনে। তো আমি দেখলাম যে একটা গার্ডেনে এই দেশের ওনারা এই ফ্লাওয়ারগুলো লাগিয়েছে, কারণ বেশিরভাগ লোকে ফ্লাওয়ার লাগায়। আর এখানে শুধু আমি আর একজন আছে বাংলাদেশি, আর সবাই এই দেশের। ওনারা টমেটো বা ফ্লাওয়ার এইসবই লাগায়। তো আমি দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, আর ফ্লাওয়ারগুলো এত সুন্দর, আমার কাছে হাত দিয়ে ধরতে এত ভালো লাগছে, আর দেখতেও অনেক সুন্দর। তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই ফ্লাওয়ারগুলো হলো, আমি এগুলাকে গেট ফ্লাওয়ার হিসেবেই চিনি, জানি না এগুলার নাম কি আসলে। আর এগুলো তো অনেক সুন্দর, এত সুন্দর। আর এগুলা দেখতে এত ভালো লাগছে আমার কাছে, আর একটু ধরে দেখতেছি আমি, আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। আর এটা তো আরো সুন্দর। তো ফ্লাওয়ার তো আসলে সবাই ভালোবাসে, আর যেই ফ্লাওয়ার দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়, আর অনেক সুন্দর সুন্দর কালার। এটা হলো ইয়েলো, এটাও অনেক সুন্দর। আর এই ফ্লাওয়ারগুলো আসলে এত বড় বড় ছিল, ক্যামেরায় এত বড় আসছে না, তবে অনেক বড় বড় ছিল এই ফ্লাওয়ারগুলো। আর এগুলো হলো গাঁদা ফুল, এগুলো অনেক সুন্দর। আর এই গোলাপ অনেক সুন্দর, দেখেন কালার অনেক ভালো লাগছে আমার কাছে, পিঙ্কিশ পিঙ্কিশ কালার। আর এগুলো তো আরো সুন্দর লাগছে। আর এখানে পুঁইশাক লাগিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পুঁইশাক। আমার মনে হয় একদিনও এখান থেকে পুঁইশাক তুলে নেওয়া হয়নি, বিশাল বড় বড় পাতা। তো এখন নষ্ট হয়ে যাচ্ছে সবগুলা, এই যে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।